আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। নমস্কার, শুরু করছি জঙ্গল মহল নিউজ। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের শিরোনাম। পুরুলিয়ার পিকনিক স্পটগুলিতে ডিজে ও প্লাস্টিকের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল পুরুলিয়ার জেলা প্রশাসন, না মানলে কঠোর আইনি ব্যবস্থা। কেবল টিভি পরিষেবায় অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো পুরুলিয়া কেবল টিভি সমিতি। পায়ে পায়ে 50 বছরে পদার্পণ করলো পুরুলিয়ার অন্যতম সাহিত্য পত্রিকা ক্যাথলিক। জলের সমস্যার কারণে মিড ডে মিল রান্না বন্ধের মুখে ঝালদার। আসছি বিস্তারিত খবরে। পিকনিক করতে এসে উচ্চস্বরে ডিজে বাজিয়ে নাচ গান আর যথেচ্ছ হারে প্লাস্টিকের ব্যবহারের দিন এবার শেষ হতে চলেছে পুরুলিয়ায়। ডিজে এবং প্লাস্টিক এই দুইয়ের উপর এবার কড়া ব্যবস্থা নেবে পুরুলিয়া জেলা প্রশাসন। বিশেষ আইন প্রয়োগ করে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা, জানিয়ে দিলেন পুরুলিয়া জেলা শাসক অলোকেশ প্রসাদ রায়। পুরুলিয়ার জেলা শাসক জানান যে পর্যটন ও পিকনিক স্পটগুলো রয়েছে সেগুলো প্রচন্ড ভিড় হয়, বিশেষ করে ডিসেম্বর মাসে ব্যাপকভাবে পরিবেশ দূষিত হয়। এই জায়গাগুলি থার্মোকলের থালা, প্লাস্টিকের গ্লাস এবং মদের বোতলে ভরে যায়। এবার জেলা প্রশাসন বদ্ধপরিকর, এগুলো কোনোভাবে আর ব্যবহার করতে দেওয়া হবে না। এজন্য তিনটি আইনের সাহায্য নেওয়া হয়েছে। 133C আর PC-তে সমস্ত বিডিও এবং ওসিদের আদেশ জারি করা হয়েছে। পিকনিক স্পটগুলিতে পরিবেশ দূষণ দেখলেই 88 IPC-তে শাস্তি হিসেবে গ্রেপ্তার করা হতে পারে। এছাড়াও প্লাস্টিক ম্যানেজমেন্ট রুল 2018 এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2018 অনুযায়ী স্পটগুলিতে বিডিও ও লোকাল বডিগুলো চার্জ নির্ধারণ করতে পারবে। পিকনিক স্পটগুলিতে ঢোকার মুখে থাকছে চেকিং এর ব্যবস্থা। যে সমস্ত পিকনিক পার্টিগুলো থার্মোকল বা প্লাস্টিক নিয়ে আসবে তাদের এগুলো না নিয়ে যেতে অনুরোধ করা হবে। অনুরোধ না মানলে জোর করে প্লাস্টিকের জিনিস নিয়ে নেওয়া হবে। কড়া হাতে শুধু আইনের প্রয়োগই নয়, এর ফলে দূর দূরান্ত থেকে আসা পিকনিক পার্টিগুলো যাতে সমস্যায় না পড়েন তার জন্য বিকল্প ব্যবস্থাও করেছে পুরুলিয়া জেলা প্রশাসন। স্থানীয় আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি শাল পাতের সামগ্রী একটি নির্দিষ্ট দামে পিকনিক স্পটগুলিতে সরবরাহ করা হবে। এজন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শাল পাতা তৈরির মেশিন দেওয়া হয়েছে। অন্যদিকে এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকেই পিকনিক স্পটগুলি পরিষ্কার করার জন্য একটি সংস্থা দ্বারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, মরগুমা জলাধার থেকে শুরু করে পঞ্চকোট পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বরন্তী জলাধার প্রভৃতি পর্যটন কেন্দ্র ও প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে পিকনিকের মরশুমে যত্রতত্র ছড়িয়ে থাকা বর্জ্য, এমনকি মদের বোতল ও প্লাস্টিকের বোতল ও থার্মোকোলের থালাবাসন প্রভৃতি পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে দৃশ্য দূষণও বাড়িয়ে তোলে ওই এলাকায়। তাই প্রশাসন এবার বিজ্ঞপ্তি জারি করে ওই সমস্ত পিকনিক স্পটগুলিতে প্লাস্টিক থার্মোকল জাতীয় দ্রব্য নিষিদ্ধ বলে ঘোষণা করলো। जितने भी वनभोज में आते हैं सभी को यहाँ लुप्त उठाते हैं और हम उसके बदले में हमको यहाँ पत्तल, डिस्पोजल गिलास वगैरह वगैरह यहाँ फेंक के नंगरा करके सब कोई चले जाते हैं। उसमें हम लोगों को सब असुविधा हो रहा है, इसमें वातावरण को भी असुविधा हो रहा है। जो डीजे बजा रहा है, साउंड बॉक्स ला रहा है, उसमें हमारे वन प्राणियों को उसमें दुविधा हो रहा है। ये जो आइन पास हुआ है ये कैसा लग रहा आपको, अच्छा है कि ये जो आइन आपका पास हुआ है सबसे बढ़िया है, सबके लिए सुविधा है, स्वच्छ रहेगा। ये गंदगी से भरा हुआ है, इसको जैसे कि और ज़्यादा गंदगी होने से हमको बीमारियों से झेलना पड़ेगा, असुविधा है इसमें। ये होना चाहिए, इनको डीजे बजाने से तकलीफ होता है। और जो हमारे यहाँ वनभोज में आते हैं वो पातल लाते हैं, वो डिस्पोजल ग्लास वगैरह वगैरह वो सब नहीं होना चाहिए। उसमें हमारे यहाँ दूषित हो रहा है, एनवायरनमेंट पे प्रभाव पड़ रहा है। हमारे यहाँ डैम में यहाँ पर रेसोर्ड होना चाहिए,
शुद्ध पानी के लिए पानी होना चाहिए, पीने के लिए सुविधा के लिए चेयर नहीं है या बैठने के लिए, यहाँ पर्यटक स्थल है उसको उसका दर्जा नहीं दिया जा रहा। बंद हल तो भलो ही है किंतु यदि माना जाए माने यदि बुझान अपनारा यदि पारें बुझाते हमरा बोलबो सेटा हमरा चेष्टा करबो जे एगुला नोगरा होच्छे बा माइक डीजे बजाते लोकेर तो असुविधा होय तो सेगला यदि ना होय ताहले आरो भलो আমার মতামত ঠিকই আছে বন্ধ হলেই ভালো হয়। ডিজে যদি বাজে তাহলে তো বন্যজন্তু ধরুন আমাদের এখানে সামনে ময়ূর আছে হরিণ আছে তাদেরও তো অসুবিধা হয়, তাদেরও ভয় পায়, তাদেরও এইটা ডিজে না বাজিলে ওদেরও ভালো হবে আর কি, বা আমাদেরও এই ছেলেপুলেদেরও নানা রকম ইয়ার থেকে থার্মোকল পাতা প্লাস্টিকের গ্লাস পাতা এই যে গ্লাস ফ্লাস যেগুলা যদি না ফেলে তাহলে আমাদের এই জঙ্গল এলাকায় তাহলেও সুবিধা হবে, নোংরা হচ্ছে ওগুলা যেখানে সেখানে উড়ে যাচ্ছে বাড়ি আইসে যাচ্ছে সবজি বাড়ি এই সব, তাহলে ভালো হয় আর কি। এখন এই নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পরে রয়েছে আরো খবর, দেখতে থাকুন 24x7 জঙ্গল মহল নিউজ, রাত দিন সাত দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি, কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার ওয়ান টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল পুরুলিয়া অযোধ্যা। Kushalpalli, where dreams meet with a reality. Lalpur Dilli Mission Public School, Shobuj Khera Poribesh, Shikhar Onukul Batabarone Apnar Shishur Bhobishyot Korun, Adhunik Chhatrabas, Prithok Chhatrinibas, Closed Circuit Camera Nirapotta, Sarbopori Obhiggo O Uccho Proshikkhito Shikshak Brinder Tottabodhan. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি শুরু হয়ে গিয়েছে। আমাদের ঠিকানা লালপুর দিল্লি মিশন পাবলিক স্কুল, লালপুর টেলকম ময়দানের সন্নিকটে, বাস স্টপ থেকে হাত বাড়ানো দূরত্বে। বিশদ জানতে যোগাযোগ করুন 9732139465 অথবা 0432. Shagun Event Management, a complete wedding planning. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Shangeet and Mehendi, floral decoration,
orchestra, singer and DJ, toto decoration and food and catering. আপনাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। Shagun Event Management, a complete wedding planner. Olungi Danga, near Rajasthan Vidyapit, Purulia. Phone number 9046553061 ebong 8906267543 ebong 7551814763. St. Peter's School, Purulia is under the diocese of Durgapur, CNI, located at Peter Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at BT Sarkar Road, behind the bus stand. Sham Automobiles, first exclusive Yamaha showroom in Purulia. Air conditioned with ultra modern facilities showroom. Select your favorite color from our selection zone. Easy finance and exchange facilities are available. Air conditioned customer lounge. Varieties model scooters and bikes. Sham Automobiles, Yamaha largest showroom in Purulia. Special attraction, Yamaha selfie zone. Computerized service center with Yamaha trained mechanics. Sham Automobiles, Rainy Road, Purulia. ফিরে এলাম বিরতির পর। আগামী 28 ডিসেম্বর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে কেবল টিভি পরিষেবায়। এক ঝটকায় বেড়ে যাচ্ছে কেবল পরিষেবার চার্জ, আর এই চার্জ বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ, যার ফলাফল বাড়াবে কেবল ব্যবসার উপর। তাই এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো পুরুলিয়া কেবল টিভি সমিতি। আজ এই সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া শহরের রত্তলা মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত যায় এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, পুরুলিয়ার জনসাধারণের কথা ভেবে তারা আজ এই জেলা শাসকের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি না মানা হলে আগামী 29 তারিখ থেকে কেবল পরিষেবা বন্ধ রাখতে পারেন বলেও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকার ও ট্রায়ের দ্বারা ঘোষিত কেবল টিভি দেখার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়ার কেবল অপারেটর সরকার ও ট্রায়ের দ্বারা ঘোষিত কেবল টিভি দেখার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে
কেন্দ্রীয় সরকার এবং প্রায়ের কেবল টিভি পত্তির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যে সাধারণ গ্রাহকদের উপর চাপছে তার প্রতিবাদে আমরা পুরুলিয়ার সমস্ত কেবল অপারেটর আজকে ডিএম সাহেবকে ডেপুটেশন দিলাম। যে পরিমাণ কেবল টিভির মূল্য বৃদ্ধি হতে চলেছে তাতে গরিব সাধারণ মানুষ আমাদের মনে হয় না আর কেবল টিভি ভালোভাবে দেখতে পাবে। গরিব মানুষ আমাদের দেশে প্রায় 70% সংখ্যা গরিব মানুষ, তারাই যদি দেখতে না পারলো তাহলে কেবল ব্যবসাটা থাকবেটা কি? শুধু বড়লোকরাই দেখবে? আজকে যে ট্রাই ঘোষণা করছে তো বড়লোকদের দেখার জন্য ঘোষণা করা হয়েছে, সাধারণ গরিব মানুষদের জন্য না। এখন যে মূল্য বৃদ্ধি হয়েছে তাতে যেটা স্বাভাবিক 150-180-200 টাকায় মানুষ দেখতো সে সমস্ত চ্যানেল দেখতে গেলে 800-900-1000 টাকায় চলে যাবে। যদি বেছে বেছে কেউ 10টা চ্যানেল নেয় সেটা দেখতে গেলেও 350-400 টাকাতে চলে যাবে। আজকের দিনে কেবল অপারেটররা কী চাইছেন? আজকের দিনে কেবল অপারেটর চাইছে যে আগেকার সিস্টেমে কেবল ব্যবসাটা চললে সাধারণ মানুষ দেখতে পাবে, সাধারণ গরিব মানুষ দেখতে পাবে। আগে অ্যানালগ সিস্টেমে মানুষ 80-100 টাকা কেবল লাইন দেখছো, ঠিক আছে, ডিজিটালাইজেশন অবশ্যই হবে যেমনভাবে টেকনোলজি ডেভেলপমেন্ট হয়, তার সঙ্গে অ্যানালগটা যদি চালু রাখতো গরিব মানুষ অ্যানালগ দেখতে পারতো 70-80-100 টাকায়, ঠিক আছে, ডিজিটাল ফরম্যাট এসে গেছে, ভালো হয়েছে। কিন্তু আজ বিগত 3-4 বছর ধরে গরিব মানুষ 150 টাকাতেই ছবি দেখছে, 180 টাকাতেও ছবি দেখছে। হঠাৎভাবে ট্রাই ঘোষণা করলো, সম্ভবত আমরা যেটা ধারণা করছি ব্রডকাস্টার বা এমওসদের গোপন আতাত রয়েছে এটাতে, যে মূল্য বৃদ্ধি হলে ওদেরই আখের লাভ হবে, কেবল অপারেটরদের গ্রাহক সংখ্যা কমবে, কেবল অপারেটররাও রোজগারহীন হবে এবং সাধারণ মানুষ দেখতে পাবে না। পরিষেবা কি বন্ধ থাকবে আপনাদের? পরিষেবা অল ওভার ভারতবর্ষ মিলে আমাদের কেবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে 29 ডিসেম্বর কেবল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা পুরুলিয়া কেবল অপারেটররা একটা বসে সিদ্ধান্ত নিব, এখনও ফাইনাল ডিসিশন কিছু নিইনি যে 29 তারিখে বন্ধ আমাদের পুরুলিয়া হতে পারে। আমার নাম প্রশান্ত ঘোষ, পুরুলিয়া কেবল অপারেটর। পায়ে পায়ে 50 বছরে পদার্পণ করলো পুরুলিয়ার অন্যতম সাহিত্য পত্রিকা কেতকী। এই পত্রিকার সম্পাদক জেলার অন্যতম বিশিষ্ট কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়। এই পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আদ্রা শহরের জে এম বিশ্বাস কনফারেন্স হলে। মূলত এই অনুষ্ঠান নক্ষত্র সমাবেশের মধ্যে উদ্বোধন করেন বিশিষ্ট কবি পবিত্র সরকার। উপস্থিত ছিলেন জেলা ও জেলার বাইরের কবি সাহিত্যিকেরা। কেতকী পত্রিকার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেতকী পত্রিকার প্রবীণ সম্পাদক মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়কে কাছে পেয়ে খুশি উপস্থিত সকলে। এদিন কেতকী পত্রিকার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাধনা পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। কবিতা পাঠ, গান, সাহিত্য আলোচনা সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকার সুবর্ণ জয়ন্তী পালিত হয়। উপস্থিত সকলে কেতকী পত্রিকার শতায়ু কামনা করেন। এখন নিয়েছি আরো একটা বিরতি। বিরতির পর রয়েছে আরো খবর, দেখতে থাকুন 24x7 জঙ্গল মহল নিউজ, রাত দিন সাত দিন সারা দিন। তাহলে আমরা কিন্তু আসছি, কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা। कुशल पल्ली, where dreams meet with the reality.
লালপুর দিল্লি মিশন পাবলিক স্কুল, সবুজ ঘেরা পরিবেশ, শিক্ষার অনুকূল বাতাবরণে আপনার শিশুর ভবিষ্যৎ গড়ুন। আধুনিক ছাত্রাবাস, পৃথক ছাত্রীনিবাস, ক্লোজ সার্কিট ক্যামেরার নিরাপত্তা, সর্বোপরি অভিজ্ঞ ও উচ্চ প্রশিক্ষিত শিক্ষক বৃন্দের তত্ত্বাবধান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি শুরু হয়ে গিয়েছে। আমাদের ঠিকানা লালপুর দিল্লি মিশন পাবলিক স্কুল, লালপুর টেলকম ময়দানের সন্নিকটে, বাস স্টপ থেকে হাত বাড়ানো দূরত্বে। বিশদ জানতে যোগাযোগ করুন 9732139465 অথবা 9474000332। Shagun Event Management, a complete wedding planning. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Sangeet and Mehendi, floral decoration, orchestra, singer and DJ, toto decoration and food and catering. আপনাদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আমাদের। শগুন ইভেন্ট ম্যানেজমেন্ট, আ কমপ্লিট ওয়েডিং প্ল্যানার, অলঙ্গিডাঙ্গা নিয়ার রাজস্থান বিদ্যাপীঠ, পুরুলিয়া। ফোন নাম্বার 9046553061 এবং 8906267543 এবং 7551814763। St. Peter's School, Purulia is under the diocese of Durgapur, CNI, located at BT Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at BT Sarkar Road behind the bus stand. Sham Automobiles, first exclusive Yamaha showroom in Purulia. Air conditioned with ultra modern facilities showroom. Select your favorite color from our selection zone. Easy finance and exchange facilities are available. Air conditioned customer lounge. Varieties model scooters and bikes. Sham Automobiles, Yamaha largest showroom in Purulia. Special attraction, Yamaha selfie zone. Computerized service center with Yamaha trained mechanics. Sham Automobiles, Rainy Road, Purulia. ফিরে এলাম বিরতির পর। জলের সমস্যা থাকায় মিড ডে মিল রান্না বন্ধের মুখে ঝালদার ইছা গ্রাম পঞ্চায়েত এলাকার পিলাই গ্রামে একই বাউন্ডারির মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, পিলাই প্রাথমিক বিদ্যালয়, পিলাই জুনিয়র হাই স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যার মধ্যে মাত্র একটি টিউবওয়েল, সেটিও খারাপ হয়ে পড়ে রয়েছে। জুনিয়র স্কুলে বয়ারিং রয়েছে, সেটাও লো ভোল্টেজের কারণে জল ওঠে না, তাই দীর্ঘদিন থেকে বাইরে থেকে জল এনে রান্না করতে হয়। পিলাই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অসুধন্য মাহাতো বলেন, বারবার জানিয়েছি বিভিন্ন দপ্তরে, তবুও সেই অবস্থাতেই আছি। তাই এরকম চলতে থাকলে আগামী দিনে মিড ডে মিল বন্ধ করতে বাধ্য হবেন তারা। আমি পিলাই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের বাউন্ডারির মধ্যে তিনটা স্কুল চলে, একটা পিলাই প্রাইমারি, একটা আপার প্রাইমারি পিলাই জুনিয়র হাই স্কুল, আর একটা আঙ্গনবাড়ি কেন্দ্র। কিন্তু আমাদের জলের খুব সমস্যা, মানে ছোট বাচ্চারা আছে বা ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আছে, আর ওটাতে ফাইভ থেকে এইট পর্যন্ত আছে। একটা নলকূপ মোটামুটি 80 সালের আগের থেকে আছে, জল বার হয় নাই। খুব সমস্যা মিড ডে মিল রান্নার ক্ষেত্রে।
এরপর যদি প্রশাসনকে আমরা প্রত্যেকবারে প্রত্যেক মাসে যেমন মান্থলি রিটার্ন জমা করি, আমরা লিখে পাঠাই যে আমাদের নলকূপ প্রয়োজন স্কুলে, এরপর আমরা বাধ্য হবো মিড ডে মিল বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের সেই বাচ্চা ছেলেরাকে পুকুরে পাঠাতে আমাদের নিজেদেরই ভয় লাগছে, খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা জলের জন্য। কতজন ছাত্রছাত্রী আছে মোট? আমাদের যে প্রাইমারিতে আছে মোটামুটি 67, তারপরে আঙ্গনবাড়ি কেন্দ্রটা আমি বলতে পারছি না, এই একই বাউন্ডারির মধ্যে আছে, আর পিলাই জুনিয়র হাই স্কুল এখানে আছে 175 জন। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ মেঘ বৃষ্টি, এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। পুরুলিয়ার পিকনিক স্পটগুলিতে ডিজে ও প্লাস্টিকের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল পুরুলিয়ার জেলা প্রশাসন, না মানলে কঠোর আইনি ব্যবস্থা। কেবল টিভি পরিষেবায় অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল পুরুলিয়া কেবল টিভি সমিতি। পায়ে পায়ে 50 বছরে পদার্পণ করল পুরুলিয়ার অন্যতম সাহিত্য পত্রিকা ক্যাথলিক। জলের সমস্যার কারণে মিড ডে মিল রান্না বন্ধের মুখে ছালদায়। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই, দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24x7, রাত দিন সাত দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।